আলাইকুম, আমি ডক্টর মুস্তাফিজুর রহমান। অবজারভিং কালচারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, প্রীতি ও ভালোবাসা। এই অনুষ্ঠানটি সাহিত্যের ও সংস্কৃতির ঐতিহ্য নিয়ে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। আমরা চেষ্টা করব উইকলি বেসিস প্রকাশ করার জন্য এবং প্রতি শুক্রবার এটির অন এয়ার করার জন্য। দর্শক, এই অনুষ্ঠানটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব ও লাইক দিয়ে এবং শেয়ার করে তা অন্যদের দেখার সুযোগ করে দিন। শুরু করছি আজকের অনুষ্ঠান। অবজারভিং কালচারের পক্ষ থেকে সাহিত্যের ও সংস্কৃতির ঐতিহ্য শাহ মুহাম্মদ সগীর ও তার ইউসুফ জোলেখা কাব্য পর্যালোচনা। প্রিয় দর্শক, ছাত্রজীবন থেকে আমার সাহিত্যের ও সংস্কৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপিত হয়েছে, তবে দীর্ঘদিন এই পৃথিবী থেকে দূরে রয়েছে কারণে খানিকটা অভিমানে। কিন্তু কেন এই অভিমান ভেঙে সরব হলাম? এর উত্তর আমার এই ইউটিউব চ্যানেল অবজারভিং ইন কালচার আপনাদের সম্মুখে উপস্থাপন করবে তার ধারাবাহিক অনুষ্ঠান মালার মধ্য দিয়ে। আজ প্রথম পর্ব, আর এই পর্বের বিষয় শাহ মুহাম্মদ সগীর এবং ইউসুফ জোলেখা কাব্য পর্যালোচনা। শাহ মুহাম্মদ সগীর চতুর্দশ পঞ্চদশ শতকের কবি। প্রথমে কবি পরিচয়। শাহ মুহাম্মদ সগীর বাঙালি মুসলমান কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীনতম কবি। তার চেয়ে অন্য কোনো পুরনো কবির তেমন এটা খোঁজ পাওয়া যায় না। তিনি আনুমানিক 14-15 শতকের কবি। বলা বাহুল্য হবে না যে বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনি প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের রাজত্বকালে ইউসুফ জোলেখা কাব্য রচনা করেন এবং এই কাব্যে গিয়াসুদ্দিন আজম শাহের স্তুতি বর্ণিত আছে। এখান থেকে তার আবির্ভাব কাল যে 14 শতকের শেষ কিংবা 15 শতকের প্রথম ভাগ, এটি সুস্পষ্টরূপে প্রতীয়মান। বস্তুত ইউসুফ জোলেখা কাব্যটির সূচনার মধ্য দিয়ে রাজনীতি ছাড়াও কবির পিতামাতা ও গুরুজনদের বর্ণনা লক্ষ্য করা যায়, কিন্তু তিনি তাদের নাম বা আবাসস্থলের কোনো পরিচয় গ্রন্থের কোথাও উল্লেখ করেননি। বিশিষ্ট গবেষক ডক্টর মোহাম্মদ এনামুল হক কবিকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন, কারণ তার কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার শনাক্ত করা গিয়েছে। শাহ মুহাম্মদ সগীরই বাংলা ভাষার মাধ্যমে আরবি ফার্সি সাহিত্যের বিষয় নিয়ে কাব্য রচনা করেন এবং এই কাব্যের মধ্য দিয়ে তিনি আরবি ফার্সি সাহিত্যের সঙ্গে এই দেশের পাঠকের মেলবন্ধন ঘটান। ইউসুফ জোলেখা গ্রন্থটির প্রথম প্রকাশ কাল হল মে 1984। এর সম্পাদনা করেছেন বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট গবেষক ডক্টর মোহাম্মদ এনামুল হক এবং এটি প্রকাশ হয়েছে ফার্মা প্রকাশন থেকে, আর প্রকাশক হলেন কে.এল. মুখোপাধ্যায়। ইউসুফ জোলেখার প্রেম কাহিনী পবিত্র কোরআনে বর্ণিত আছে। বিশেষত ইরানের কবি সুফি কবিগণ এই কাহিনী অবলম্বন করে ফার্সি ভাষায় বহুবিধ কাব্য রচনা করেন। বস্তুত মহাকবি ফেরদৌস ও সুফি কবি জামি বিশেষভাবে উল্লেখযোগ্য, তাই ইউসুফ জোলেখা কাব্যের ফার্সি ভাষণে আধ্যাত্মিক প্রেমতত্ত্বের ব্যঞ্জনা লক্ষিত হয়েছে, কিন্তু বাংলা কাব্যে মানব প্রেম সবিশেষভাবে প্রতিভাত হয়েছে। এছাড়াও এই কাব্যের ধর্মীয় পটভূমি থাকলেও তা মানব প্রেম উপাখ্যান রূপে প্রকাশিত হয়েছে। এটি কবির প্রকৃত মুনশিয়ানা বললে অত্যুক্তি হবে না। ইউসুফ জোলেখা কাব্যের বিষয়বস্তু হল ইউসুফ জোলেখার প্রণয় কাহিনী। এই কাব্যের শুরুতে মহান আল্লাহ ও রসুলের বর্ণনা যেমন রয়েছে, তেমনই পিতামাতা গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং রাজবন্দনা সুস্পষ্টরূপে প্রতিভাত হয়েছে। জোলেখা একজন রাজকন্যা এবং তার বিবাহ হয় বাদশাহ আজিজ বিশরের সঙ্গে, কিন্তু জোলেখা কৃতদাস ইউসুফের প্রতি প্রেমাসক্ত হয়েছিলেন। এমনকি জোলেখা বিভিন্নভাবে ইউসুফকে বশীভূত করার চেষ্টাও ব্যর্থ হয়েছিলেন। অন্যদিকে ইউসুফ মিশরের ক্ষমতা অধিষ্ঠিত হন, তখনও জোলেখা তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। পরবর্তীকালে তাদের মিলন হয়। কাব্যের এই প্রধান কাহিনীর সঙ্গে বহুবিধ উপকাহিনীর স্থান পেয়েছে। এখানে উল্লেখ করা অসমীচীন হবে না যে বাদশাহ আজিজ মিশর রাজকার্য নিয়ে ব্যস্ত থাকার ফলে জোলেখার সেবাযত্ন করার জন্য তিনি ইউসুফকে কৃতদাস রূপে রাজমহলে স্থান দিয়েছিলেন। ডক্টর মোহাম্মদ এনামুল হকের অনুরোধে তার সম্পাদনার জন্য আব্দুল করিম সাহিত্য বিশারদ প্রায় 80 বছর পূর্বে এই ইউসুফ জোলেখা কাব্যের জন্য আদি প্রতিলিপি তৈরি করেছিলেন। এ প্রসঙ্গে একটি ঘটনার কথা উল্লেখ করা যায়। বাংলা ভাষা ও সাহিত্যের অনুপম গবেষক ডক্টর আহমদ শরীফ বলেছেন, কোট, এক সকালে সাহিত্য বিশারদ নকল করছিলেন নির্দয় ভাইদের দ্বারা ইউসুফ প্রহৃত হওয়ার করুণ অংশটি। তিনি লিখছেন আর ঘন ঘন চোখ মুচ্ছেন। পরমন হঠাৎ এই দৃশ্য দেখে তাকে জড়িয়ে ধরেন এবং বিস্মিত বিচলিত হয়ে প্রায় চিৎকার করে বলেছিলেন, বলো জিয়া তুমি কাঁদছো কেন?
আমরা সবাই এই চিৎকারে সত্যর্থ বড়র কান্নার কথা শুনে ছুটে এলাম। জানা গেল নির্যাতিত বালক ইউসুফের জন্যই কান্না। তখন আমাদের হাসির পালা শুরু হয়েছে। ঈষৎ বিব্রত সাহিত্য বিশারদ তখন আত্মপক্ষ সমর্থনে বললেন, শ্রেষ্ঠ সাহিত্য তো মানুষকে অভিভূত করে, সহমর্মী করে, কাঁদায়, হাসায়, আনকোট। সত্যি তো শ্রেষ্ঠ সাহিত্য তো মানুষকে অভিভূত করে তোলে। জোলেখা হলেন তৈমুজ বাদশার কন্যা। তিনি খুবই রূপবতী ছিলেন। মাত্র ১৩ বছর বয়সে বাদশাহ আজিজ মিশরের সঙ্গে তার বিবাহ হয়। বস্তুত বাদশাহ আজিজ শারীরিকভাবে সুস্থ না থাকার ফলে জোলেখা সন্তানের মা হতে পারেননি। এদিকে বিবাহের ৫ বছর অতিক্রান্ত হল। জোলেখার এই মনোকষ্টের প্রতি তার বিন্দুমাত্র ভিক্ষেপ নেই। সঙ্গত কারণেই রূপবান কৃতদাস ইউসুফের প্রতি জোলেখার সুদৃষ্টি পড়ে। তিনি নানা পরিকল্পনা করে ইউসুফকে কাছে পেতে চান। তাই একদিন তিনি ইউসুফকে তার কক্ষে ডেকে আনলেন এবং তাকে নিবিড়ভাবে পাওয়ার জন্য প্রস্তাব দিলেন। কিন্তু ইউসুফ সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন, অর্থাৎ ইউসুফ তার এই প্রস্তাব গ্রহণ করলেন না। ফলে তিনি ক্রুদ্ধ হয়ে ইউসুফকে বন্দী করে রাখলেন। বলা বাহুল্য যে ইউসুফের চেয়ে ৪-৫ বছরের বয়সে বড় ছিলেন জোলেখা। অন্যদিকে ইউসুফ ছিলেন দারুণ হ্যান্ডসাম। পবিত্র কোরআনে ইউসুফ নবীর ঘটনাবলী বর্ণিত রয়েছে, যেমন ১২তম সূরার নাম সূরা ইউসুফ। কোরআনের কাহিনীর সঙ্গে ইউসুফ জোলেখার প্রেম কাহিনীর কোনো কোনো ক্ষেত্রে বৈসাদৃশ্য রয়েছে বলে জানা যায়। বস্তুত পবিত্র কোরআনের বর্ণনায় নবী ইউসুফ আলাইহিসাল্লাম সম্পর্কে অলৌকিক চমকপ্রদ শিক্ষণীয় ঘটনার বর্ণনা রয়েছে। নবী ইউসুফ আলাইহিসাল্লাম প্রথম জীবনে কৃতদাস, পরবর্তীকালে জেলের আসামি এবং শেষ জীবনে মিশর রাজ কর্মচারী ছিলেন বলে ধারণা করা হয়। এছাড়াও তাকে আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞানের অধিকারী এবং স্বপ্নের ব্যাখ্যা প্রদানের দক্ষতার জন্য তিনি আজও মহিয়ান। তিনি নবীর রূপে এক আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন। হজরত ইয়াকুব আলাইহিসাল্লামের ১১তম সন্তান ছিলেন হজরত ইউসুফ আলাইহিসাল্লাম। তিনি কেনান নামের একটি স্থানে জন্মগ্রহণ করেন। বর্তমানে এই স্থানটি ফিলিস্তিনের একটি অঞ্চল। পূর্বেই অঞ্চলটি খলিল ও হেব্রন নামেও এর পরিচিত ছিল। বস্তুত সাহিত্য কোন একটি ঘটনার অবিকল প্রতিচ্ছবি নয়। লেখক বা কবি সেই ঘটনাটির সাহায্যে একটি সাহিত্য রূপ সৃষ্ট করেন, আর তখনই তা হয়ে ওঠে শিল্প। এই শিল্পে খানিকটা কল্পনার আশ্রয় অনিবার্য। এখানেই রিয়েলিটি আর শিল্পের মধ্যে পার্থক্য। সুতরাং বলতে দ্বিধাই যে শাহ মোহাম্মদ সগীর প্রণীত ইউসুফ জোলেখা কাব্যটি শিল্পের অনন্য উচ্চতায় অধিষ্ঠিত। এটি মধ্যযুগের বাংলা সাহিত্যে একটি মাস্টার ক্লাস লিটারেচার বললে অত্যুক্তি হয় না। আর তাই শাহ মোহাম্মদ সগীরকে আমরা জানাই স্যালুট। দর্শক, শাহ মোহাম্মদ সগীরের কোনো ছবি পাওয়া যায় না। আমরা কাল্পনিক একটি স্কেচ আপনাদের সম্মুখ উপস্থাপন করছি। উইদাউট ফটোগ্রাফ অনুষ্ঠানটিকে কেমন একটু অপূর্ণতা করে তোলে। আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে এসে গেছি, তাই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান, সাহিত্যে ও সংস্কৃতির ঐতিহ্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে এসে গেছি, তাই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান, সাহিত্যের ও সংস্কৃতির ঐতিহ্য। প্রিয় দর্শক, যদি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে এবং তা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনাদের সহযোগিতায় আগামী অনুষ্ঠান করার প্রেরণা যোগাবে এই আশা অযথার্থ নয়। থ্যাংক ইউ ভেরি মাচ।